সবাইকে জয়েন অনলাইন ক্লাস উইথ আইপিএসসি ফ্যামিলিতে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যে তোমরা দুটো আইডি পেয়েছো। সাদা রঙের আইডিটি তোমাদের কাছে পরিচিত এবং হলুদ রঙের একটি আইডি তোমাদেরকে আমরা পাঠিয়েছি উইথ পাসওয়ার্ড, যেটা নিয়ে আজকে কথা বলবো। সাদা রঙের আইডিটি ব্যবহার করে তোমরা নানান কাজ করছো, ডায়েরি রান, টাস্ক, বেতন দেখা সহ অনেক কিছু, সেটা সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, মোবাইল ফোনে তোমরা কিভাবে আইডিটি ব্যবহার করবে সেটি দেখো। মূলত অনলাইন ক্লাসে জয়েন করার জন্য আমরা ব্যবহার করে থাকি মিট সফটওয়্যারটি। মিট সফটওয়্যারটি আমাদের কাছে ইনস্টল করা আছে। এবার মিট ওপেন করে ধাপ অনুযায়ী যে কাজগুলো করতে হবে সেটি স্টেপ বাই স্টেপ দেখো। ওকে, তোমরা আশা করি দেখতে পেয়েছো কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদের দেয়া অ্যাকাউন্টটি কিভাবে যোগ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং তোমরা বুঝতে পারলেই আমরা কৃতজ্ঞ থাকব, ধন্য থাকব, কাজ করতে আমাদের আনন্দ লাগে। যাই হোক, এবার তোমাদের ইমেল আইডিটি দাও। দেখো, আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে মোবাইল ফোনে কিন্তু মিটে থেকে একটি অ্যাকাউন্ট দিলাম। হতে পারে এটি বা তোমাকে দেওয়া যে কোনো একটি অথবা অন্য একটি, এরকম একটি অ্যাকাউন্ট তোমরা পেয়েছো পাসওয়ার্ড সহ, যেটা তোমরা ব্যবহার করবে। ব্যাস, এটি করার পর তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলেই তোমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। তোমাদের কাছে পাসওয়ার্ড চাইলে তোমাদের দেয়া পাসওয়ার্ডটি সঠিকভাবে দিবে। পাসওয়ার্ডটি ভুল দিলে কিন্তু কাজ করবে না, মনে থাকে যেন। এগ্রিমেন্ট চাইলে এগ্রিমেন্ট করবে, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, অর্থাৎ আই অ্যাকসেপ্ট করলাম, এগ্রি করলাম। সব কিছু করার পরে পাসওয়ার্ডটি মনে রাখার জন্য অবশ্যই সেভ করবে, সেভ না করলে এটি কাজ করবে না। ওকে, সুন্দরভাবে কাজটি করবে। এবং তুমি খেয়াল করে দেখো যে নামের অ্যাকাউন্টটি অ্যাড করা হয়েছে সেটি দেখা যাচ্ছে। ব্যাস, এবার মিট হয়ে গেল। তুমি কোডটি ব্যবহার করে জয়েন অনলাইন ক্লাসে যোগ দিতে পারবে। ওকে, তবে প্রত্যেকবারই নিজের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা সেটি দেখে নিন, কারণ অন্য অ্যাকাউন্ট থাকলে স্পানি পরিবার হিসাবে যোগ দিতে পারবে না এবং সেটি কাজ করবে না, এটা যেন মাথায় থাকে। ওকে, নেক্সট আমরা যে কাজটি করব, আমরা একটা ব্রাউজার ওপেন করব। ওকে, আমরা একটু ব্রাউজার ওপেন করে কিভাবে মিট ব্যবহার করে হয় সেটিও দেখতে পারি, অথবা চেক করেও নিতে পারি যে আমার অ্যাকাউন্টটি ঠিক আছে কিনা। ব্রাউজারে গিয়ে google.com লিখলাম, তারপরে দেখলাম আমি যে অ্যাকাউন্টটি আগেই অ্যাড করেছি সেটি রয়েছে। গুড, সেখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ধাপ অনুযায়ী ক্লিক করার পরে এবার আমরা দেখতে পেলাম যে কিভাবে কাজটি হলো। এবার আসো আমরা ল্যাপটপে কিভাবে কাজটি করতে হয় সেটি দেখি। ব্রাউজার ওপেন করলাম, ক্রোম ওপেন করলাম, google.com লিখলাম, এবার দেখলাম অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন আছে। দেখো, ডান পাশের ছবিটি আমার ছবি, এটি স্পানি পরিবার হিসাবে নয়, ব্যক্তিগত মহিম বিশ্বাস হিসাবে। সে যাই হোক, এবার আমরা অ্যাকাউন্টটি অ্যাড করব। হতে যেমন আমার অ্যাকাউন্ট নয়, স্টুডেন্টের একটা অ্যাকাউন্ট অ্যাড করব। প্লাস স্টুডেন্টের একটা অ্যাকাউন্টের জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, আমরা স্টুডেন্টের অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম, এটি কিন্তু ল্যাপটপে করছি। ক্লিক করার পর সাইন ইন অপশন আসবে, যদি কোনো অ্যাকাউন্ট আগে লগ ইন না থাকে সরাসরি সাইন ইন আসবে, সেখানে ক্লিক করলেও এই বক্সটি আসবে। তোমরা সেভাবেও যেতে পারো, কিন্তু যেহেতু ইতোমধ্যে আমরা অনেকগুলো ক্লাস করেছি সাইন ইন চলে আসার কথা। ওকে, আমরা একটি অ্যাকাউন্ট, স্টুডেন্টের একটি অ্যাকাউন্ট এখানে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করব। ওকে, আমরা নেক্সটে ক্লিক করলাম, এরপরে সঠিক পাসওয়ার্ডটি দিতে হবে।
তার পরবর্তীতে তুমি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারো, কিন্তু পাসওয়ার্ডটি দিতে হবে সঠিকভাবে প্রথমবারের জন্য। পরবর্তীতে তুমি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন খুঁজে পাবে, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখো আমি পাসওয়ার্ডটি দিলাম, এগ্রিমেন্ট করলাম, পাসওয়ার্ডটি সেভ করতেও পারো নাও করতে পারে, আমি আপাতত করলাম না যেহেতু এটি স্টুডেন্টের অ্যাকাউন্ট। প্লাস এগ্রি করার পর মোবাইল ভেরিফিকেশনের জন্য চাইতে পারে, যেহেতু মোবাইল অ্যাড নাই তাই আমি বললাম দরকার নেই। ওকে, শুরু। দেখো স্টুডেন্টের অ্যাকাউন্টে লগ ইন হল এবং ছবিটার উপরে ডান পাশে গোল যে আইকনটা আছে সেখানে আমরা দেখতে পেলাম। তারপরে এখানে ক্লিক করি, ক্লিক করার পর মিট দেখতে পেলাম। দেখো কি সুন্দর, মিট ওপেন হয়ে গেল। এবার মিট থেকে ইউজে মিটিং কোড ব্যবহার করবো। হ্যাঁ, তুমি বলতে ভাবতে পারো যে একটা কোড দিলেই তো হবে, দেখি না একটা কিছু লেখে, আমি তো কোড কিভাবে করতে হয় জানি। আমি একটা কোড দিলাম, দেখো আমরা কোডের যেভাবে আমরা দেখেছি সেভাবে একটি কোড দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, খেয়াল করো কিন্তু মিটিংয়ে জয়েন হলো না, কারণ আন্দাজে কোড দিলে কাজ করবে না। এরপরে আবার একই জায়গা থেকে মিটিংটা দিলাম এবং একটি কোড যেটি আমি পেয়েছি সেটি দিলাম, এবার জয়েনিং চলে আসছে এবং দেখো জয়েনিং হয়ে গেছে, মানে প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন লেখা আসছে জয়েন নাও, আগে আসতো আক্স টু জয়েন, এখন আসলো জয়েন নাও। তুমি সরাসরি জয়েন করলে, তোমাকে অ্যাডমিট করতে হলো না। এটি ছিল মিটের সবচেয়ে বড় ব্যাপার, নীতিশ পাহানি ফ্যামিলি। সে যাই হোক, আমরা দেখো আবার সেই তোমার অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্টে আমি দেখলাম কোথায় আছে, ওকে সেখান থেকে গেলাম। এবার এখান থেকে তুমি নানা রকম গুগলের সার্ভিস পেতে পারো, যেমন ইমেল, যেমন গুগল ড্রাইভ ইত্যাদি। দেখো ইমেল কিভাবে পাওয়া যায়, আমি দেখলাম ইমেলে ক্লিক করার পরে ইমেল চলে আসলো, জিমেল। এটা কিন্তু সত্যিকারের গুগলের একটা সার্ভিস এবং আইপিএসসি ইমেল অর্থাৎ ইস্পানি পরিবারের একটা ইমেল। কি ভাল লাগছে না, কত সুন্দর একটা আইকন সহ। এরপরে তো আরও নানান সার্ভিস রয়েছে, এর মধ্যে অনেক সার্ভিস আছে তোমরা দেখে নিতে পারো। এর মধ্যে সবচেয়ে ইয়েটা হলো গুগল ড্রাইভ, সেটা তোমরা ব্যবহার করতে পারো, ডাটা রাখতে পারো, মেইল করতে পারো আমাদের কাছে যে কেন কার। তবে মনে রাখবে এটা যেহেতু একটা প্রতিষ্ঠানের, এখানে এমন কিছু করা যাবে না যেটা অন্যায় এবং সেটা কিন্তু ধরা পড়ে যাবে সবাই। সুতরাং সেদিকে সবসময় খেয়াল রেখে এই মেইলটি বা এই সার্ভিসগুলো ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। সে যাই হোক, তোমরা একটু ঘাটাঘাটি করলে নানান সার্ভিস পাবে, যতদিন স্পানের স্টুডেন্ট হিসাবে আছো ততদিন এই সার্ভিসটি বা সার্ভিসগুলো চালু থাকবে। ওকে, সুন্দর থাকবে সবাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর মন দিয়ে লেখাপড়া করো, যেন এই দুর্যোগের পরেও তোমরা সহজে লেখাপড়া করতে পারো। ওকে, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। বাই।